আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ আমি বানাবো চিকেন শাশলিক। তো চিকেন শাশলিক বানাতে আমার যা যা লাগবে, আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি, এটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দেব ব্ল্যাক পেপার আর দেব লেমন জুস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি একটু সাইডে রেখে দেব। তো ফিরছি 5 থেকে 7 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, নিয়েছি পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমাদের আর বাকি যা লাগবে, লাগবে আদা রসুনের পেস্ট, ধনে পাউডার, জিরা পাউডার, মরিচ পাউডার, লাগবে ডার্ক সয়া সস, আর লাগবে অলিভ অয়েল। তো আমার সাথেই থাকুন। আমি দেখতে পাচ্ছেন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। তো একে একে আমি সব ধরনের পাউডার মশলা দিয়ে সব শেষে আমি অলিভ অয়েলটা অ্যাড করব। তা না হলে কিন্তু কোড করতে মানে ভালো একটা হবে না, যার কারণে অয়েলটা আমি সবার শেষে দেব। তো আমার সাথেই থাকুন, দেখতে পাবেন আমি কিভাবে এটাকে তৈরি করি। তো দেখতে পাচ্ছেন আমি এখন অলিভ অয়েল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, পরে অ্যাড করব টমেটো সস। তো আমি এখন টমেটো কেচাপ দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এদিকে আমি নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এটাকে আমি লবণ, ব্ল্যাক পেপার, লেমন জুস আর অলিভ অয়েল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। তাহলে সব মশলা ক্যাপসিকামের ভেতরে ঢুকবে। আমার সাথেই থাকুন, দেখতে পাবেন আমি কিভাবে এই চিকেন শাশলিকটা তৈরি করি। তো দেখতে পাচ্ছেন এটা 10 মিনিট পরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটি আমি নিয়েছি কয়েকটি শাশলিক স্টিক, দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি আমার পছন্দ মতো 1 পিস চিকেন, 1 পিস ক্যাপসিকাম, 1 পিস পেঁয়াজ দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেখতে পাবেন আমি কিভাবে এই চিকেনটাকে কাঠি বা স্টিকের ভিতরে গেঁথে গেঁথে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে আমি একটি শাশলিক বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। আমি তো প্রায়ই মানে আমার হাজব্যান্ডের ডে অফ যেদিন থাকে ওই দিন আমি এটা বাসায় তৈরি করি। ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যদি আপনাদের কোনো কাজে আসে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এই তো আমি সবগুলা শাশলিক রেডি করে নিয়েছি। এখন আমি একটি ফ্রাইং প্যানে ঘি বা অলিভ অয়েল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে এটাকে ভেজে নিতে পারেন।
তো দেখতে পাচ্ছেন আমি নিয়েছি একটি গ্রিল প্যান, নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা আপনারা যদি চান তাহলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আমি দিয়েছি বাটার, দিয়ে এই চিকেন সাসলিকগুলো বেজে নেব। বেশি সময় লাগে না, এটা বেজে নিতে প্রায় 5 থেকে 10 মিনিট হলেই হয়ে যায়। আমি একটু পরপর এটার মানে এপিট ওপিট করে উল্টিয়ে দেব, তাহলে মানে সব দিকেই ফুল কুকড হবে। তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছে অ্যান্ড জুসিও হয়েছে। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে যে সসটা বের হয়েছে, আমি একটি ব্রাশের সাহায্যে এটাকে আবার চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। তো বাহিরটা না যতটা পুরাপুরা হয়, ভেতরটা কিন্তু অনেক সফট থাকে আর জুসি হয়, যার কারণে আমি একটু পুরাপুরা করে নেব। আর এইভাবে যে সসটা বের হয়েছে ওইটাকে আবার আমি চিকেনের গায়ে লাগিয়ে নেব, তাহলে খেতেও অনেক ইয়ামি হবে। তোমার সাথে থাকুন, দেখতে পাবেন আমি কীভাবে এটা তৈরি করে নিই। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেন সাসলিকগুলো তৈরি করে নিয়েছি। আমি একটু পুরাপুরা চেয়েছিলাম, যার কারণে একটু পুরাপুরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে পুরাপুরা করে নিতে পারেন। এখন নামিয়ে পরিবেশনের পালা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেন সাসলিকটা কতটা জুসি হয়েছে। বাহিরটা যতটা না পুড়েছে, ভেতরটা কিন্তু ফুল কুকড হয়েছে প্লাস জুসিও হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা জুসি হয়েছে আর লুকসও ইয়ামি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই আমার সার্থকতা। আর আপনারা যদি কোনো ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান বা জানতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব বানিয়ে দেখাতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।